হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে একটি সমস্যা সমাধানের জন্য একটি ভিডিও তৈরি করেছি। সেটি হচ্ছে উইন্ডোজ কিভাবে অ্যাক্টিভেট করব। তো আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা উইন্ডোজ নতুন করে দিই, তো তখন আমাদের কিন্তু প্রোডাক্ট কিটা পাই না, সিরিয়াল পাই না। তো এই সমস্যাটা সমাধানের জন্য এই ভিডিওটি মূলত তৈরি করা, ছোট্ট একটি প্রসেস। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন, প্রথমে আমাদের ডিসপ্লেটা এরকম থাকে, ডান পাশে বটমে এরকম একটা জলসা থাওয়া থাকে, অ্যাক্টিভেট উইন্ডোজ। তো প্রথমে আমরা চেক করে দেখব মাই কম্পিউটার থেকে প্রপার্টিসে। এখানে দেখেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। অনেক সময় এদের ধরনের কনফিউশন তৈরি করে তারা। আবার আমরা অন্যভাবে চেক করি, অ্যাক্টিভেট করার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। দেখুন, এখানে অ্যান্টিভাইরাস দ্বারা ডিঅ্যাক্টিভেট করতে বলতেছে প্রথম অবস্থায়। এই ধরনের অনেক ইনস্ট্রাকশন এখানে আছে, আমরা ধাপগুলো ফলো করবো। তো যাই হোক, এখানে আমরা ডাউনলোড লিঙ্ক দেখতে পারবো। তো এখানে আমরা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, 8 এবং 10 সবগুলো ক্ষেত্রেই আমরা এই ছোট সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। এই সফটওয়্যারটি ব্যবহার করলেই আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারবো। এখানে দেখুন উইন্ডোজ এক্সপি 7, 8, 8.1 আর 10। এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। তো যা হোক, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তবে প্রথম অবস্থায় ডাউনলোড করলে তারা অনেক কন্ডিশন দেয়, যে তাদের এখানে ক্রোম ব্রাউজারে পিডিএফ কনভার্টার অ্যাড করতে হবে আর অন্যান্য কন্ডিশন দেয়। তো যাই হোক, এখানে আমরা এত কন্ডিশনে যাব না। আমার ডাউনলোড করা একটি জিপ ফাইল আছে, আমরা ওখান থেকেই লিঙ্কটা নিয়ে ডাউনলোড করব। আমি লিঙ্কটা আপনাকে দেখাচ্ছি। আমি নোটপ্যাডে প্রথম অবস্থা থেকেই এটা রেডি করে রেখেছি। দেখুন, এখানে নিচেরটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক, উপরেরটা হচ্ছে শেয়ার। প্রথমে আমরা এটা কপি করলাম। কপি করে আমরা ব্রাউজার ওপেন করব এবং সেখানে পেস্ট করব। এখানে পেস্ট করি। পেস্ট করার পরে আমরা ইন্টার চাপলেই আমরা ডাউনলোডটি দেখতে পাবো। দেখুন, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা 3 মেগাবাইট একটা জিপ ফাইল। ফোল্ডার যদি আমরা শো করি তাহলে দেখা যাবে যে আমাদের জিপ ফাইলটি কোথায় ডাউনলোড হয়েছে। এখানে অলরেডি আমি অনেক কয়েকবার ডাউনলোড করেছিলাম, বিদায় তিনটি ফাইল রয়েছে।
তো আমরা এখন এই ফাইলটি আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট আমরা যেকোনো ড্রাইভে করতে পারি, এখানে মাই কম্পিউটারে, আমার এখানে ডি ড্রাইভে সফটওয়্যার ফোল্ডারে আমি এটা করতে চাচ্ছি। দেখুন এখানে, এখানে যে কোনো এইভাবে আপনি করতে পারেন, অথবা ওখানে এক্সট্রাক্ট করতে পারেন। এখানে নিউ ফোল্ডার একটা খুলি, এটা অটোমেটিক্যালি ওই নামটি এখানে রিনাম হয়ে যায় যেটা সিলেক্ট করে। এখানে আমরা এটা স্টার্ট করি, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড আমাদের জানাই আছে 1 2 3 4 5 সিরিয়ালি 1 থেকে 5 পর্যন্ত। একটু রিফ্রেশ দিয়ে নিই, যাই হোক এটা নির্দিষ্ট ফোল্ডারে এটা স্টার্ট হয়ে গেছে। আমরা ফোল্ডারে যাই, দেখুন এখানে এই ফাইলটি তৈরি হয়েছে, একটু লক্ষ্য করে দেখতে পারবো KMS Pico সেটআপ ফাইল। তো আমরা ডাবল ক্লিক করে সেটআপ করব। এখানে দেখেন একটা মেসেজ দেখাচ্ছে, প্রথমে আপনাকে বলতেছে এটা আনসাকসেসফুল বিকজ এটা অ্যান্টিভাইরাস আপনার প্রোটেক্টেড রয়েছে। তো এই ধরনের সফটওয়্যারে সাধারণত অ্যান্টিভাইরাস প্রোটেক্টেড থাকে, আমরা শুরু থেকেই অ্যান্টিভাইরাসটা ডিঅ্যাক্টিভেট করব এবং আমরা দরকার হলে ইন্টারনেটটি ডিজেবল করে দিব। ইন্টারনেটটি ডিজেবল করলাম এবং অ্যান্টিভাইরাসটাও আমরা ডিজেবল করব। প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স অপশনে গিয়ে আমরা এটা সিকিউরিটি তে যাব। যাওয়ার পরে দেখুন এখানে ভাইরাস প্রোটেকশন, এখানে ভিউ ইন উইন্ডোজ সিকিউরিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ডায়লগ বক্স পাওয়া যাবে, এখানে দেখুন রিয়েল টাইম প্রোটেকশন, এখানে অন আছে, এখানে অফ করে দিব আমরা। এটা অফ করে দিলে এটা অ্যান্টিভাইরাস প্রোটেকশনটা ডিঅ্যাক্টিভেট হবে, এরপর ওই স্ট্রাক্ট ফাইলটি কাজ করবে। তো আমরা এখন স্ট্রাক্ট ফাইলটিতে যাই, দেখুন এখানে দেখুন একটা বিষয়, স্ট্রাক্ট ফাইলটাও সে ওমিট করে দিয়েছে। আবার আমরা স্ট্রাক্ট করব, এখানেই করি, আমরা আবার পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3 4 5 সিরিয়ালি 5 পর্যন্ত। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা নিচের দিকে পাবো ফাইলটি। এখানে দেখুন ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে, এখানে আগে কিন্তু লোগোটি ছিল না, লাল লোগোটি তৈরি হয়েছে, অর্থাৎ এটি রানের জন্য তৈরি। আমরা ডাবল ক্লিক করে রান করব, দেখুন এই ধরনের একটা আসলো, আমরা একটা রান করে নিই, নেক্সট নেক্সট নেক্সট। তো একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে বটমে নিচে অ্যাক্টিভ উইন্ডোজ, এই যে জলসাপটি দেওয়া আছে, এটা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এটাও চলে যাবে। একটু ওয়েট করি, দেখুন চলে গিয়েছে। এখন চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাজ সম্পূর্ণ হয় নাই, আরও একটি ছোট কাজ আছে, সেটি দেখাই। দেখুন এখানে চলে গেছে, যে আমরা ছোট সফটওয়্যারটি ইনস্টল দিলাম সেটি এখন রান করব। রান হচ্ছে, দেখুন রান হওয়ার পরে এই যে লাল বাটন আছে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কাজ শুরু করবে। দেখুন একটি ভয়েস মেসেজ দেবে তারা, হ্যাঁ এখন
কাজ শেষ, আমাদের পিসিটি এখন রেজিস্টার দিব। রেজিস্টার দেওয়ার পরে আমরা আবার চেক করে দেখব যে এখানে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে যে আগে যে লেখাটি ছিল এখানে ওই অ্যাক্টিভেট ওই লেখাটি নাই। আবার আমরা মাই কম্পিউটারের প্রপার্টিস চেক করব, এখানে দেখেন আগে থেকেই তারা এই যে দেখুন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমাদের কাজ সম্পন্ন হয়েছে। তো এইভাবেই ছোট্ট একটি প্রসেস, এইভাবে আমরা এই জলসাপটি উঠে ফেলবো এবং অ্যাক্টিভেট করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন।